কাবার্ড করা আছে, বিশাল বড় একটা কাবার্ড আছে। এখানে আপনি ওয়ার্ড্রপ বানাতে পারেন, একটা বেডরুম দেখতে পাচ্ছেন, আর ইন্টেরিয়র টাইলস বড় টাইলস দিয়ে আছে, সুন্দর। রানিং কাজ চলছে, একটি কাজ প্রায় একদম। ফ্লোর প্ল্যান আপনার চাইলে আমরা দিয়ে দিতে পারবো। আর এটা হচ্ছে হল, অ্যাকচুয়ালি আবার একবার দেখিয়ে দিই আমি প্রথম থেকে। এটা একটা বড় হল দেখতে পাচ্ছেন, এটা হল, ড্রয়িং ডাইনিং একটা হল আছে। তারপরে বেডরুমটা দেখলাম, এটা বেডরুম, তার পাশে আছে একটা বাথরুম, কাজ চলছে, রানিং কাজ চলছে, বাথরুম। এটা কিচেন, স্পেসিফিকেশন সব দিয়ে দেবো, কী কী হবে বাথরুমে, কী কী থাকবে না থাকবে। একটা বড় স্কোয়ার, একটা সুন্দর একটা কিচেন পাচ্ছেন, বড় কিচেন, এর মধ্যে আপনি ফ্রিজ টিজ সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেবেন, ঠিক আছে, বড় কিচেন একটা। আর এটা হচ্ছে স্টাডি রুম করতে পারবেন, এটা দেখতে পাচ্ছেন, পূজা ঘর বা স্টাডি রুম, স্টাডি রুম এটা। এটা 3 BHK 1300 স্কোয়ার ফিট। আর এইখানটা আপনি আপনার ওয়াশিং মেশিন রাখবেন, তার জন্যে আপনার সিস্টেম করা আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে আপনি অ্যাটাচ টয়লেট পাবেন, দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন বেডরুম, অনেক বড় একটা বেডরুম পাচ্ছেন। এটার সাথে একটা কাবার্ড আছে, এটা আপনি আপনার আলমারি বা ওয়ার্ড্রপ বানিয়ে পাবেন, দেখতে পাচ্ছেন। সব থেকে এর সাথে আপনার অ্যাটাচ টয়লেট আছে, বাথরুম, বাথরুমে বলতে পারবেন, এটা যাচ্ছি না, বড়ই বাথরুম আছে, সমস্ত সিস্টেমই আছে। আপনি দেখতে পাচ্ছেন গিজার লাইন থেকে আরম্ভ করে শাওয়ার এবং হট অ্যান্ড কোল্ড সমস্ত লাইন করা আছে, রাইট। আর এটার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ভিউজ, সেটা ভিউজটা হচ্ছে দুর্ধর্ষ, একটা জানলা, আর সবগুলোতে যেমন বক্স করা আছে। এটার সাথে একটা দুর্ধর্ষ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা বা সকালবেলা, যেটা দারুণ লাগবে, মানে আপনি দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা ভিউ, সেটা বিশাল বড় একটা ঝিল দেখতে পাবেন, মানে সকালবেলায় ঠান্ডা একটা উপভোগ করবেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝিল, একটা বিশাল বড় ঝিল, আপনার জানলা দিয়ে দেখতে পাবেন। শুধু জানলা দিয়ে না, এটা আছে, এটার সাথে একটা এটা একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে দুটো বেডরুমের সাথে অ্যাক্সেস করছে, এটা একটা ব্যালকনি, এটার সাথে ব্যালকনি চলে গেলাম, ব্যালকনির সাথে, ব্যালকনিতে দাঁড়িয়েও আপনি সুন্দর আপনি ভিউজ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন সুন্দর একটা বড় ঝিল পাচ্ছেন, ঝিলের ওপারে আবার রাস্তা আছে। আর এটা অ্যাকচুয়ালি মেট্রো খুব কাছে, কুদঘাট মেট্রো পেয়ে যাচ্ছেন। আর এইটা বললাম যে এই ব্যালকনিটা দুটো অ্যাক্সেস, দুটো বেডরুমের সাথে অ্যাক্সেস করছে, আমি বেডরুম থেকে আসলাম, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমে আমরা ব্যালকনি থেকে যাচ্ছি আমরা, ঠিক আছে। থার্ড যে বেডরুম, একটা বড় বেডরুম পাচ্ছেন, দেখতে পাচ্ছেন থার্ড বেডরুম, একটা বড় বেডরুম পাচ্ছেন। আর এটা এই বেডরুমে এটা দিয়ে যা দরকার গেলে আপনি আবার হলে চলে যাবেন। তো এই হলো টোটাল, মানে সুন্দর একটা, এটা হচ্ছে কত বড় একটা বেডরুম, বেডরুমটা যথেষ্ট বড় একটা বেডরুম পাচ্ছেন। কত স্কোয়ার ফিটে? 1390 স্কোয়ার ফিটে এটা। আর রেটটা সমস্ত কিছু জানলে ফোন করবেন, আমি বলে দেবেন আপনাকে। আর সত্যিই একটা ভালো, যেটা হচ্ছে আপনি এটার সাথে ব্যালকনি চলে আসলেন, আর সুন্দর ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যেবেলায় চা খাবেন। এখানে একটা বসা একটা বক্স করে দিয়েছে, যেটা মার্বেল স্টাইল থাকবে, আর এখানে বসে সুন্দর এখানে বসে বসে আপনি চা খেতে পারবেন, সন্ধ্যেবেলা আগে যদি কিছু খাওয়ার থাকে খেতে পারবেন। থ্যাংক ইউ, আমাদের যদি ভালো লাগে থাকে তাহলে মডার্ন লিভিং স্টাইলের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আর পৃথা ওখানে দাঁড়িয়ে আছে, পৃথাকে বলে দেবেন যদি পছন্দ হয় তাহলে ভিজিট করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আরও এটা শর্ট ভিডিও হলো, আমরা আরও ডিটেলসে ভিডিও করবো যখন রেডি টু মুভ হয়ে যাবে। আপনার মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার এই ফ্ল্যাট মেট্রো থেকে, যেটা আমি সত্যি চাই, ওয়াকিং ডিস্টেন্স তো বলে আমরা তো ওয়াকিং এ যাই না, আপনারা এখান থেকে তাহলে সামনে থেকে অটো পেয়ে যাবেন। আচ্ছা, অটো পাবেন, অটো করে যাবেন। আর মডার্ন লিভিং, মডার্ন লিভিং নিউজের টাকার জন্য ধন্যবাদ।
আর গুনবেন যে আমরা কোনো কিছু ভুল করেছি, গুনের কাউন্টিং গুলো আপনারা বলে দেবেন। ওকে, থ্যাংক ইউ।